ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রপতি, যেটা আমাদের WBCS এর পলিটির অন্তর্গত। আমরা জানি তো পলিটির অন্তর্ভুক্ত যে প্রশ্নগুলো আসে তার মধ্যে রাষ্ট্রপতি যে বিষয় সেখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে, বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এবং রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত বিভিন্ন ধারা নিয়েও প্রশ্ন আসে। তো আজকে মূলত আমরা রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগে এই সম্পর্কে সংক্ষেপে একটা আলোচনা করব। তাহলে শুরু করি। প্রথমে বলি, রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করা হয়েছে 52 থেকে 78 নম্বর ধারায়। 52 নম্বর ধারায় কী আছে? মূলত 52 নম্বরে রাষ্ট্রপতি যে পদ আছে সেই সম্পর্কেই তোমার বলা হয়েছে যে তিনি আমাদের দেশের শাসনতান্ত্রিক প্রধান বা নিয়ম শাসনতান্ত্রিক প্রধান বা তোমার হচ্ছে নিয়মতান্ত্রিক প্রধানও তাকে বলা হয়ে থাকে। এরপর আছে 53 নম্বর ধারা, সেখানে কী আছে? সেখানে হচ্ছে রাষ্ট্রপতিকে যে শাসন ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আছে 53 নম্বর ধারায়। অর্থাৎ শাসনতান্ত্রিক ক্ষমতা কার? রাষ্ট্রপতি। এরপর আমরা দেখব রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে 54 আর 55 নম্বর ধারার অন্তর্ভুক্ত। অর্থাৎ 54 অ্যান্ড 55 হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এরপর হচ্ছে 56 নম্বর ধারা। 56 নম্বর ধারায় আছে মেয়াদ বা কার্যকাল। আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হন 5 বছরের জন্য। এরপরে আছে 57 নম্বর ধারা, এটা হচ্ছে পুনর্নির্বাচিত হওয়ার অধিকার বা পুনর্নির্বাচিত হওয়া যায়, পুনর্নির্বাচন বা নির্বাচিত হওয়ার ব্যাপার। আর 58 নম্বর ধারায় আছে রাষ্ট্রপতি হতে গেলে যে যোগ্যতা লাগে বা যে ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে সেরকম। তাহলে আমরা একবার দেখে নিই যে আমরা যেটা বলছি রাষ্ট্রপতি সংক্রান্ত আলোচনা আছে 52 থেকে 78 নম্বর ধারায়। এই 52 নম্বর ধারায় রাষ্ট্রপতিকে তোমার হচ্ছে সংজ্ঞায়িত করা হয়েছে, রাষ্ট্রপতি যে নিয়মতান্ত্রিক প্রধান বা শাসনতান্ত্রিক প্রধান সে সম্পর্কে বলা হয়েছে। 53 নম্বর ধারায় রাষ্ট্রপতিকে শাসনতান্ত্রিক যে অধিকার সেগুলো দেওয়া হয়েছে। 54 আর 55 নম্বর ধারা কী আছে? রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে যে বিশেষ প্রক্রিয়া আমাদের দেশে অনুসরণ করা হয় তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 56 নম্বর ধারায় আছে কি? রাষ্ট্রপতির মেয়াদ বা কার্যকাল। আর 57 নম্বর ধারায় বলা আছে রাষ্ট্রপতি পুনর্নির্বাচন, যেটা হচ্ছে যে আমাদের দেশে রাষ্ট্রপতি একজন ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন, যেমনটা তোমার হচ্ছে আমেরিকার ক্ষেত্রে একজন ব্যক্তি নির্দিষ্ট সময়ের বেশি নির্বাচিত হতে পারেন না, কিন্তু আমাদের দেশে এমন কিছু নেই, সেটাই বলা আছে 57 নম্বর ধারায়। আর 58 নম্বর ধারায় আছে ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে গেলে যে যোগ্যতা লাগে সে যোগ্যতা সম্পর্কে বিস্তারিত বিবরণ। আর 58-এর পর 59-এ কী আছে? তাহলে 59-এ আছে বেতন বা তোমার হচ্ছে বাকি যে সুযোগ সুবিধা রাষ্ট্রপতি পেয়ে থাকেন সেই সংক্রান্ত আলোচনা। 60 নম্বর ধারায় আছে রাষ্ট্রপতি শপথ গ্রহণ। 61 নম্বর ধারায় আছে ইমপিচমেন্ট বা অপসারণ। 61 নম্বর ধারায় যেমনটা বললাম রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট নিয়ে আলোচনা করা আছে, তার নির্দিষ্ট যে তোমার হচ্ছে পদ্ধতি সেখানে অনুসরণ করতে হয় সে সম্পর্কে বলা আছে। আর 62 নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষের রাষ্ট্রপতি পদটি কখনো ফাঁকা থাকবে না বা খালি থাকবে না সেটা বলা হয়েছে। এক্ষেত্রে যে প্রভিশনটা আছে সেটা হচ্ছে যে যদি রাষ্ট্রপতি ধরো তার কার্যকাল শেষ হওয়ার আগেই পদত্যাগ করে থাকেন বা তার মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির হিসেবে কাজ করবেন, তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হিসেবে অস্থায়ীভাবে কার্যপালন করবেন, কিন্তু কখনোই রাষ্ট্রপতি পদটা ফাঁকা থাকবে না। তাহলে আমাদের মোটামুটি 52 থেকে 61 নম্বর ধারাটা একটু দেখে নিতে হবে। এখান থেকে মাঝে মধ্যে প্রিলি বা মেন্সে তোমার প্রশ্ন আসে ও ধারা উল্লেখ করার ব্যাপার থেকে যাই, তো এইগুলো একটু দেখে নিও। এরপর আমরা আলোচনায় আসবো সরাসরি রাষ্ট্রপতি হতে কী কী যোগ্যতা লাগে সেটাই।